আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখনো লকডাউন চলছে, তো বাড়িতে সবাই বোর হচ্ছি, বেরোতে পারছি না। তো ছাড়ো, তো আজকে সকাল সকাল আমি উঠে গেছিলাম। যেমন উঠি সকাল, মানে যেমন আমি 6টার সময় উঠি, তো আজকে উঠে গেছিলাম। তো উঠে আমার সব কাজ হয়ে গেছে, দেখো আমার স্নান ফান করে আমি একদম পুজো ফুজো দিয়ে একদম সব হয়ে গেছে, তারপরে আমি তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি। আচ্ছা, আর এবার আমার রান্নাটা বাকি আছে, আজকে কী রান্না করবো এখনো জানি না, কী বাজার এসছে তাও আমি জানি না, গিয়ে দেখবো, দেখার পরে রান্না বসাবো। তো দেখা যাক, যদি রান্নার কিছু স্পেশাল আসে তাহলে তোমাদের কাছে, তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করতে পারবো, না হলে দেখি কী করা যাক। তো কিচেনে এখন যাই, দেখি কী রান্না করি। রান্না করতে করতে তোমাদের সাথে আবার একটু আড্ডা মারবো, দেখি সারাদিন যেভাবে তোমাদের সাথে আড্ডা মারি সেরকম করবো। তো চলো আজকে দেখি কী কী রান্না হচ্ছে আমার। আজকে আমি প্রেশার কুকারে সব মেশানো একটা তরকারি বানাচ্ছি। আজকে সবজিটা প্রেশার কুকারে রান্না করছি এই কারণে, আগে প্রতিদিন বাবার জন্য প্রেশার কুকারে একটা সবজি হতো সব মেশানো, কারণ বাবার তো সুগার, তো বাবার একটু সবজি বেশি লাগে, তো তাই জন্য সব মিশিয়ে একটা সবজি রান্না করে দিতাম সেটা বাবার জন্য। তো বাবা যখন খেতে পারতো না অতটা, তখন আমরা সবাই একটু একটু করে নিয়ে নিতাম ভাগ করে, তো সেই সবজিটা মাও খেত। তো এখন আজকে বলছে, তখন অত পছন্দ করতো কিনা আমি জানি না, কিছু বলেনি কোনোদিন, বাট আজকে বলছে যে প্রেশার কুকারে তুমি যেমন রান্নাটা করো করতে বাবার জন্য, ওই রকম রান্নাটা করো, খুব ভালো লাগে সব মিশিয়ে। যদিও আজকে ইলিশ মাছের মুড়োটাও দেব, তো কিছু ব্যাপার নয়, ভেজে দিয়ে দেব, তারপরে প্রেশারে এক দুটো সিটি মারবো, হয়ে যাবে। আর তো দেখতে ভালো হয় না যদিও প্রেশার কুকারের রান্না, বাট রিয়েলি বলছি খুব টেস্টি হয়, তবে গরম গরম নিশ্চয়ই খেতে হবে, ঠান্ডা হলে অতটা ভালো লাগে না, তো গরম গরম খুব টেস্টি হয়। তো এবার চল আমি ইলিশ মাছটা রান্না করব। তো অনেকে অনেক রকমভাবে ইলিশ মাছ রান্না করো, আজকে আমি সিম্পল সর্ষে ঝালি করব। আর এই তো ইলিশ মাছের সিজন শুরু হলো, আজকে ফার্স্ট দিন আমাদের বাড়িতে ইলিশ মাছ এসছে এই সিজনের, তো এখন শুরু হলো মানে এবার অনবরত চলবে, কারণ বাবা এইরকমই, একবার মানে সিজনের জিনিস যত শুরু হলে যতক্ষণ না সিজন যাচ্ছে ও চলতেই থাকবে, চলতেই থাকবে। তো তাই আজকে থেকে শুরু হলো, তো চলো আজকে সর্ষে ইলিশ দিয়েই শুরু করি, তারপর তো বাকি রেসিপিগুলো অনেক দেখাবো। চলো কেমন করে রান্না করছি দেখে নাও। এই যে আমি ইলিশ মাছটাকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, দেখো এখানে আমি কালো সর্ষে আর সাদা সর্ষে মিক্সড করে নিয়ে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা, এটা আমি শিলেতে পেস্ট করে নেব। দেখো আমি একটা জায়গাতে এবার আমি মাছগুলো নিয়ে নিচ্ছি, এবার আমি সর্ষে আর কাঁচা লঙ্কার যে পেস্ট ওটা দিয়ে দিচ্ছি। আমি শিলে বেটেছি, কারণ মিক্সিতে আমার পেস্ট ঠিক ভালো লাগে না, অত টেস্ট লাগে না, তো ভালো খেতে হলে একটু কষ্ট করতেই হবে, তাই জন্য আমি শিলেই বাটি। আর এই যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দেব কাঁচা সর্ষের তেল। এবার এটা আমি মাখিয়ে নেব। এইভাবে আমি সর্ষের তেলের সাথে মাখিয়ে নিচ্ছি। বেশ আমার মাখানো হয়ে গেছে, এবার আমি এটা রান্না করব। কড়াতে আমার মাছের মুড়ো ভাজার পর একটু তেল ছিল, ওই তেলেই রান্না, সর্ষে বাটার যে জলটা ছিল ওই জলটা কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার আমি এই জলটা ফুটতে দেব।
এরপরে আমি মাছটা মাখানো মাছটা ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু আর হলুদ দিচ্ছি না এখানে, আর কোনো কিছুই দেব না। এবার আমি এটা ঢাকা দিয়ে 10-15 মিনিটের মতো রেখে দেব, আর একদম নিভানো আঁচে থাকবে। দেখো এতটাই জল দিলাম, আর জল দেব না। এবার আমি 10-15 মিনিটের মতো রেখে দিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে। দেখো ফিরে এলাম আবার 10-15 মিনিট পরে। দেখো আমার মাছটা প্রায় হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে অনেকটাই। আমি এবার বন্ধ করে দেবো গ্যাস। তার আগে আমি দিয়ে দিচ্ছি একটুখানি কাঁচা সর্ষের তেল, যাতে ঝাঁজটা ভালো হয়। দেখো আমার হয়ে গেছে সর্ষে ইলিশ। তোমরা কমেন্টস করে বলো কেমন হয়েছে। তো আমার হয়ে গেছে এই দেখো সব রকমের সবজিটা, আর এটা করেছি ডাল, মুসুর ডাল আর ইলিশ মাছের সর্ষে ঝাল। এটাই আজকের রান্না। ফিরে চলে এসেছি। মাম্মাম দেখো ঝোড়ো কাকের মতো চুল আঁকড়ে দিয়েছিলাম, কিন্তু বাস যেমনি কে তেমনি। তো রান্না তো দেখিয়েছি, এবার খাবো। খাওয়াটা দেখাতে পারি, কিন্তু খাওয়ার টেস্টটা কেমন হয়েছে সেটা তো বোঝাতে পারবো না। তোমরা ট্রাই করলে বুঝতে পারবে। আর শুনো আমরা একটা কথা বলছি, এখানে বৃষ্টি হচ্ছে, আমরা এখন বসে খাচ্ছি। বৃষ্টি লাগে এখানে বসে খেতে। এটা হচ্ছে বৃষ্টির প্রথম ইলিশ। হ্যাঁ এবারের প্রথম ইলিশ, এটা ডাল। দেখি মামা না, আমি ডাল খাবো না, সর্ষে ডাল খাবে না, সর্ষে খাবে। আমি নিই ডাল। আমার মুগ ডালের থেকে মুসুর ডালটা বেশি ভালো লাগে। আর আমাকে এমনি সিদ্ধ প্লেন যে কোনো ডাল আমার পছন্দ, সিদ্ধ প্লেন যে কোনো ডাল। এটা মুসুর, এটা মাম্মাম, আর আমি খাবো লেজা। আর আমাকে না ইলিশ মাছ প্রচুর পছন্দ, আমি ইলিশ খেতে প্রচুর পছন্দ করি। ইলিশ, চিংড়ি আর পমফ্লেট। ঘরে বেশি ইলিশ আনে না, কারণ কি এর মধ্যে অনেক কাঁটা থাকে। তো আজকাল আমি লঙ্কা খাওয়াটা স্টার্ট করেছি, আর লঙ্কা নেই। মাছটা খেতে তো আরো টেস্টি। মাছটা খুব টাটকা ছিল, জানি না কেমন খেতে হয়েছে, বাট সিরিয়াসলি আজকে মাছটা খুব টাটকা ছিল। বেশি বড় নয় যদিও মাছটা, দারুণ খেতে কিন্তু। এই একটি প্রবলেম, কাঁটা ছাড়াতে অবস্থা খারাপ, সিরিয়াসলি। মাছটা সত্যি টেস্ট, মানে যখনই আমি মাছটা কেটেছিলাম তখনই বুঝতে পারছিলাম মাছটা টেস্ট হবে, কারণ হয় না টাটকা মাছের একটা আলাদা স্মেল ছাড়ে না, তো স্মেলটাও ছিল। আর মাছটা সত্যি ভালো টাটকা ছিল, ছোট বাট ভালো টেস্ট আছে। কলদিন তো তোমার গলায় কি হচ্ছে, আমার
আমি খালি বুকে ইলিশ মাছ একটু টেস্ট করে নিই। দারুণ টেস্ট হয়েছে মাছটা সত্যি। আবার যদি আমাকে রোজ ইলিশ মাছ দিবা শুরু করে দেয়, ইলিশ খাবার মনই চলে যাবে না। রোজ কিছু এক ঘা খাওয়ালে আমার পছন্দের জিনিস আমার শরীর খারাপ শুরু হয়ে যাবে। যেদিন খাবো না সেদিনই বুঝে যা শরীর খারাপ। ঝোল থাকে বেটা আজকে সারাদিন রান্না বান্না ঘরের কাজ, তো পুরো কাজ কমপ্লিট করে ফেলেছি। খাওয়া বাসন ধোয়া সব কমপ্লিট। তো এসে শুয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ শুয়ে গেছি। তো শুয়েছি ঠিকই, বাট ঘুমোবো না, জাস্ট একটু শুচ্ছি। কারণ আজকের যে ভিডিওটা আপলোড করব তার এডিটিং করতে হবে, আর হাজব্যান্ড চলেও আসবে একটু পরে, তো ওকে খেতে দিতে হবে। তো ঘুমিয়ে গেলে আবার না হয় উঠতে কষ্ট, তো তাই জন্য ঘুমোবো না, জাস্ট একটু শুলাম। তো এখানেই আমি ব্লগটা শেষ করছি। আর জানোই তো কি বলবো, আবার ফিরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও, তো লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, কমেন্টস জরুর করবে, কমেন্টসটা তোমরা করো, আর সাবস্ক্রাইব করো। ওকে, টাটা।